ডেকে ডেকে কাটে প্রহর। মানে অনেক কনফিউশন আছে যে এখানে বসে কি ছবি তুলবো না ভিডিও করবো, মানে জাস্ট মানে অস্থির। আপনি আমি যদি একটু আপনাদেরকে ভিডিওটা মানে একটা শুট দেখাই, ভিউ দেখাই, তো জেগে ওঠে স্মিথ ভোর মৃদু সমীর তুমি মনের জমিনে তুমি তোমার জিকিরে পৃথিবী যদি আপনারা রাঙামাটিতে আসেন অবশ্যই কাপ্তাই লেকটা ভিজিট করবেন। বর্ণনা দিই তাহলে শেষ হবে। রাফি কেমন ফিলিংস হইতেছে? এই যে একটা ছোট একটা বাথরুম দেখতে পারতেছেন, এই যদি আমরা খুলি খুলবো খুলবো আরিফ, ভিতরে মানুষ আছে এই কারণে খুললাম না, কিন্তু ভিতরে একটা বাথরুম ওয়াশরুম এর তো ভাই আমাদের আরিফ আরিফ বের হইছে। হ্যাঁ দোস্ত, তোমার কেমন ফিলিংস, তোমার ফিলিংস কেমন হলো সেটা বল। কথা বলতে নেই এরতে ঢুকলে আর আমাদের কারণে কিন্তু সে ওয়াশরুমটা ঠিক মতো করতে পারেনি, এটা আসলে দায়ভার আমরা যদি আমি না খুলে দিছি। আমরা যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে হাজার গুণ বেশি সুন্দর এই লেকটা, কি বলারে? ইয়েস অবশ্যই অবশ্যই। আচ্ছা রাজবাড়ি বলে তো এখানে আমরা আসছি, হচ্ছে ব্রেক দিছি একটা ছোটখাটো 30 মিনিটের। আরিফ দোস্ত ওই দিকে দেখা যা, দেখা যা দোস্ত, আমি এখানে একটা ছবি তুলি দোস্ত, দেখ না এগুলো ছবি লাগবো না তো, যে ভিডিও করতেছি না সেই। ওই যে বাবা বাবা, হ্যাঁ বাবা বাবা, আজকে আমি বাস্তবে একটা বাবা খুঁজে পাইছি, দেখেন বাবা। ওর কি রোগ, ওর কি কোনো অক্ষমতা আছে? ও চায় আজহার যেতে, কিন্তু ওর পথ অনেক কঠিন। আমি দীর্ঘদিন যাবৎ সিঙ্গেল বাবা, আমার জন্য একটা বউয়ের একটা ব্যবস্থা করে দেন বাবা, এমন কিছু করে দেন যাতে আমি বউ পেয়ে যাই বাবা। তুই কি জিন ভালোবাসিস? জিন রে, অনেক সুন্দর জিন আছে আমার কাছে, পরি আছে। না বাবা পরি দাও, পরি দাও বাবা, পরি দাও। তাহলে রাতে আসিস যা বাবা, এই রাতে এত ভয়ঙ্কর বাবা, এই কাপ্তাই লেগে কোত্থেকে আসবো? তোকে পরিরাই সেভ করবে। মনুষ্য লোক ভূমি, বন্ধু দেখো শত কোটি টাকার ভিউ। ছবি তোলার জন্য ফটোশ্যুটের জন্য এইটা একটা অস্থির প্লেস আমি বলতে পারি, মানে আপনার মনে হবে যে আপনি সেন্ট মার্টিনের কোনো একটা জায়গায় আছেন। মাঝে মাঝে মনে হয় যে আমি সেন্ট মার্টিনে, মাঝে মাঝে মনে হয় আমি সিলেটের কোথাও, মাঝে মাঝে মনে হয় ইন্দোনেশিয়ার বালিতে গেছি। আমাদের গামছা মাথায় দিয়ে আসি।
গাইস, আমাদের কথা ছিল যে আমরা ঝর্ণায় যাব এবং সেখানে আমরা গোসল করব, কিন্তু ওটা হলো না। অ্যাকচুয়ালি টাইম মেনটেন করতে গিয়ে আমাদের ঝর্ণায় যাওয়া হচ্ছে না। আর ইউ এক্সাইটেড আরিফ? যা রাফি, এই ছেলেটা তো কখনো সাদার কাটে না, সাদা জানেও না। ওর জন্য একটু মায়া লাগতেছে না, ওর জন্য একটু মায়া লাগতেছে কাইন্ড অফ। আর আরিফ ও একটু ফার্মুরগি টাইপের। সো দে আরিফ, দে লাভ দে, এখানে কিছু আছে? আছে একজন ভাব ধরছে যে খুব একারে খুব ও দেখি সাঁতারই পারে না আন্তাজি, শুধু কথায় শুধু কথায় শুধু হচ্ছে পাক না, মানে আমি পারি আমি পারি সব পারি আমি বড়ি ছিল না, কিন্তু আসলে কিছুই পারে না। আমরা বর্তমানে পরে লেকের ভিতরে গোসল করতেছি, কাদা না। আমরা আমাদের লেকে গোসল করা শেষ করলাম। A few moments later, তো অবশেষে সন্ধ্যার সময় আমরা আমাদের ঝুলন্ত ব্রিজে উপস্থিত হইতে পারছি। এটা কি আদৌ ঝুলন্ত ব্রিজ কিনা শিওর না। এটা ঝুলন্ত ব্রিজ, দেখা উপরে বাঁশ আছে, আমার মতে এখানে আসার জন্য আপনারা আলাদা টাইম ওয়েস্ট না করলেই ভালো। আমরা এই যে আমরা একবারে হাতে একেবারে সময় নিয়ে আসিনি, প্লেসটা অনেক দেখার মতো একটা জায়গা, বাট আমরা আসলে আমাদের টাইমটা কভার করতে পারিনি। ঝুলন্ত ব্রিজে দেখতে এসে আমরা এখন পাহাড়ি ডাব খাচ্ছি, 50 টাকা করে, অনেক মিষ্টি না, অনেক মিষ্টি গাইছে, এগুলো ট্রাই করতে পারেন, 50 টাকা মাত্র। আর আনারস তো একবারে ভাই 12টা 10টা নাকি 12টা নাকি 100 টাকা, মানে এত সস্তা, আল্লাহ।